কদিন আগে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে বঙ্গ, বিপর্যস্ত হয়েছে জনজীবন। সরকারের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছিল সমুদ্র লাগোয়া অঞ্চলে পর্যটকদের না যেতে, কিন্তু সেই সতর্কবার্তাকে না মেনে মন্দারমণিতে গেলেন অভিনেত্রী অহনা দত্ত ও তার লিভ ইন পার্টনার দীপঙ্কর রায়। অভিনেত্রী জানিয়েছেন, সবাই আমাদের না করলেও আমরা রেমালকে উদযাপন করতে এখানে এসেছি। অহনার এহেন মন্তব্যে তাজ্জব নেট পাড়া। বড় পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। এপার ওপার দুই বাংলাতেই মুক্তি পাবে তুফান। মঙ্গলবার মুক্তি পেল তুফানের গান লগে উড়া ধুরা। গানটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে, দর্শকদের মন কেড়েছে মিমি সাকিবের আইটেম নম্বর। বেশ কদিন ধরে নীরজ পাণ্ডে খাকি টু নিয়ে একের পর এক খবর সামনে আসছে। শোনা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো টলিউডের অভিনেতাদের দেখা যাবে এই সিরিজে। এবার জানা যাচ্ছে পরিচালক শতরূপা সান্যালের মেয়ে চিত্রাঙ্গদা সান্যাল নাকি যোগ দিতে চলেছেন এই সিরিজে। তবে এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। বুধবার মুক্তি পেল অরণ্যের প্রাচীন প্রবাদের টিচার। সাংবাদিক দুলালের হাত ধরে টলিউডে পা রাখছেন নতুন গোয়েন্দা অরণ্য চ্যাটার্জি। যিশু আবির অনির্বাণের পর টালিগঞ্জের নতুন গোয়েন্দা হতে চলেছে জিতু কামাল। এই প্রথম বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে রফিয়াত রশিদ মিথিলা এবং জিতুকে। পাশাপাশি গোয়েন্দার বসের চরিত্রে অভিনয় করবে শিলাজিৎ মজুমদার। এছাড়াও ছবিতে দেখা যাবে লালবাজার ট্রাফিক কন্ট্রোলের বিভাগীয় প্রধান অলোক সান্যাল, সুহত্র মুখোপাধ্যায়, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতাদের। আগামী জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অরণ্যের প্রাচীন প্রবাদ। মঙ্গলবার মুক্তি পেল মহারাজি কুইন অফ কুইন্সের টিজার। দীর্ঘ ২৭ বছর পর ফের দক্ষিণী পরিচালক চরণ তেজ উপলপতির হাত ধরে বড় পর্দায় জুটি পাচ্ছে কাজল ও প্রভুদেবা। জানা যাচ্ছে কাজল প্রভুর পাশাপাশি ছবিতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহজি সুসেনগুপ্তর মতো একাধিক অভিনেতাকে। হিন্দু, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালামের মতো একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। সম্প্রতি ডিজাইনার গৌরী ও নায়িকার তৈরি একটি ম্যাটারনিটি গাউন পরে ফটোশুট করেন দীপিকা পাডুকন। নিজের মেকআপ ব্র্যান্ড বিয়াল্লিশের হয়ে প্রচার করেন তিনি। এবার সেই গাউনটি ৩৪,০০০ টাকায় বিক্রি করলেন নায়িকা। কিন্তু কেন এ কাজ করলেন অভিনেত্রী? না, নিজের ব্যক্তিগত কাজের জন্য নয়, বরং নিজের স্বেচ্ছাসেবী সংস্থা লিভ লাভ লাভের জন্য এই পোশাকটি বিক্রি করেছেন অভিনেত্রী। লাভের টাকা সরাসরি তার স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পৌঁছে যাবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত মানুষের নিয়ে কাজ করছেন দীপিকার এই সংস্থা। নিজের বোনের সঙ্গে এই সংস্থা দেখভাল করেন অভিনেত্রী। দক্ষিণের অন্যতম জনপ্রিয় সিনেমা পুষ্পা দ্য রাইজ শীঘ্রই মুক্তি পাবে ছবির সিকুয়েল পুষ্পা দ্য রোল। শোনা যাচ্ছিল বাংলাতেও নাকি মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাকের বাংলা ভার্সনও। এবার পালা কাপল সং এর। বুধবার সামনে এলো সেই গান, শ্রীজাতের কথায় আগুনের মতো ঝলমল জেসে আমার স্বামী গানটি মুক্তি পেল। আর সেই গানেরই পুষ্পা শ্রীবল্লী হয়ে নাচের নতুন স্টেপ শেখালেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। ছবিটি টাইটেল ট্র্যাকের বাংলা ভার্সনটি গেয়েছেন তিমির বিশ্বাস এবং কাপল সংটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে পুষ্পা দ্য রোল।